أن تدخلني رب الجنة، هذا أقصى ما أتمنى. أن تدخلني رب الجنة، هذا أقصى ما أتمنى. এখন হচ্ছে বিকেল 5:16। এখন আমি রান্না করতে যাচ্ছি। তো ফ্রিজ থেকে যে যে জিনিসগুলো বের করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর হচ্ছে এখানে আলুর, কালকে কিছু চপের অংশ আলুর ভর্তা বেঁচে গিয়েছে, সেগুলি দিয়ে আলুর চপ বানাবো, পেঁয়াজও বানাবো, পেঁয়াজও পেস্ট, তারপর পেঁপে কুটে নিবেও এখন খাওয়ার জন্য, রসুন, তারপর হচ্ছে ছোলা সেদ্ধ, বেসন গোলা আছে, আর এটা হচ্ছে সালাদের জন্য, এগুলি টমেটো কুটা আছে, এগুলি নিয়ে নিচ্ছি। সালাদের জন্য আরবি শিখুন, এটা আপনার বুদ্ধিমত্তার তলোয়ারকে ধারালো করবে। ওমর ইবনে আল খাত্তাব, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল কোরআন 96 নং আয়াত 1 নম্বর, 96 নং সূরা 1 নম্বর আয়াত। জানালাটা আটকিয়ে দিয়ে অনেক আওয়াজ বাইরে থেকে আসে। জোহর নামাজ পড়তে গিয়ে আমার হাজব্যান্ড এই পুদিনা পাতা নিয়ে এসেছিল, তো আমি বললাম আমার কাছে তো আছে, কেন আনতে গেল, বললো যে আমি তো জানি না। তো এগুলি এখন নিয়ে নিচ্ছি আজকে রান্নার জন্য, আর বাকিগুলো শুকনো অবস্থায় এভাবে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিব, অনেকদিন যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। গত 2 দিন ব্যস্ত ছিলাম, এই কারণে ব্লগ দিতে পারিনি, কারণ আমার বাসায় মেহমান এসেছে। তো মেহমান আসলে যে অবস্থা হয় আর কি, ব্যস্ততা পেরেশানি একটু যায়, সে কারণে আর দিইনি। আর গত 2 দিন এমনিতে শরীরটা বেশি ভালো ছিল না, মাথা ব্যথা, শরীরটা কেমন কেমন লেগেছিল, এই কারণে আর কি। তো যাই হোক, আবারও আজকে আপনাদের জন্য একটি ব্লগ রেডি করে নিয়েছি, দেখা যাক। মানে ইফতারের পরে আমার ভিডিওগুলি রমজানের আপলোড করার চেষ্টা করছি, তো ইফতারের পরে আশা করি আপলোড হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে যা যা থাকবে শুরুতে দেখিয়ে দিয়েছি। বিকেলের কাজকর্ম বলতে মানে ইফতার তৈরি করা, আর হচ্ছে ইফতার পরে আমি রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। গত কয়েকদিন আসলে একটু গুছানো গাছানো কম হয়েছে, জাস্ট ইফতার খাবার দাবার শেষ করে আর কিছু করতে ইচ্ছে করে না, তো একটু এলোমেলো হয়ে গেছে, সেটা ঠিক করব, মানে গুছাবো। আর হলুদ মরিচও বক্সে শেষ হয়ে গেছে, সেগুলি ঢুকানো, তো পাশাপাশি একটু রান্নাঘরটা গুছানো, এটাই প্ল্যান। তো সেটাই থাকছে আজকের ভিডিওতে, শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ রইল। তো এখন তো আসলে ইফতারের টাইমের আগে আর কি, তো ইফতারগুলো রেডি করে নিচ্ছি। পেঁয়াজ বানানোর জন্য দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, জিরা পাউডার, লবণ, হলুদ মরিচ, ধনিয়া পাউডার, আর দিয়ে দিব ধনিয়া আর কি, আস্ত কাঁচা ধনিয়া পাতা। তো বুট ভাজিটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় লাইকটি দিতে কিন্তু ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখন এই তো ছোলা ভাজাটা নামিয়ে রেখে দিচ্ছি, বাটিতে বেড়ে নিয়ে যাব। আর প্রথমে আমি এখন একটু গতকালকের আলুর ভর্তা ছিল, মানে আলুর চপের আর কি, তো সেটা একটু বানিয়ে প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিব আর কি।
দিয়েছি এখানে যতটুকু মানে বেজেন ফাইফেনে যতটুকুগুলো দিয়েছি এইগুলি আর বেশি ভাজবো না, আর বাকিগুলো রেখে দিয়েছি কারণ মানুষ নেই, থেকে যাবে এর জন্য, ফ্রেশ আবার আগামী দিন বানাবো এর জন্য। তো সবগুলো আমি মিডিয়াম আগুনে ভালো করে ভেজে নিচ্ছি মশমশে করে, এইভাবে মশমশে করে মানে ভেজে নিলেই খেতে ভালো লাগে। অনেকগুলো তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলো তেল টেনে নিয়ে গেছে। তো আসলে প্রতিদিন ইফতারে আমরা অনেক তেল খাওয়া হয়, এটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরেও আসলে হয়ে যায় খাওয়া, তো একটু একটু করে বাচ্চারা আছে, মেহমানও থাকে প্রতিদিনই। এক আমার এবারে রমজানটা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আল্লাহর দেওয়া রহমত আর কি, মেহমান প্রতিদিন প্রতিবেলায় আছে, তো আল্লাহ শুকরিয়া। আমার কাছে অনেক ভালো লাগে আসলে মেহমান নিয়ে ইফতার করতে, আমার হাজব্যান্ডেরও। তো গত দুই দিনেও অনেক মানে মেহমান হয়েছে। তো এটা এই ভিডিওটা যদিও আরও দুই তিন দিন আগের ভিডিও, তো দুই দিন এই গত দুই দিন ব্যস্ত ছিলাম মেহমান নিয়ে, রান্নাবান্নার একটু অসুস্থতা ভালো লাগেনি আর কি শরীরটা। তো এই আর কি আল্লাহর রহমত, আল্লাহ যে মেহমান দিয়েছেন এই আর কি। অনেক সময় দাওয়াত দিয়েও আনতে পারি না অনেক মেহমানকে, আর যে নিজ ইচ্ছায় আসবে বলে এটা হলো মুসাফিরেরা আসতেছে আমার বাসায়। তো এই মুসাফিরেরা যে আমার বাসার জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, এই জন্য অনেক বেশি ভালো লাগে আর কি। তো এখানে সালাদ বানাবো, এর জন্য চাট মশলা আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স, একটু সরিষার তেল, লবণ আর পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে এই সালাডটা করে নিচ্ছি আর কি শসা দিয়ে। তো আমি সব কিছু ভেজে দিয়েছি, ফারিয়া টেবিলে সবগুলো প্লেটে প্লেটে নিয়ে নিয়েছে, এখনও 10-15 মিনিট আছে বাকি, তো ওরা সবাই টেবিলে আসবে। আর বড় ছেলে ও নাই, মোত্তাকি শরবত করে নিয়েছে। তো আমি সালাডটা ভালো করে মেখে নিচ্ছি, এভাবে ভালো করে মিক্স করে, হাত দিয়ে মিক্স করে নিলে বেশি ভালো। তো এখন আর হাত দিয়ে ধরতে ইচ্ছে করছে না, তাই চামচ দিয়ে এভাবে মেখে নিচ্ছি। তো এই তো আজকে আমাদের ইফতার যা যা ছিল আর কি। একটা আনারস ছিল, সেটাও কেটে নিয়েছি, পেঁপে ছিল সেটাও কেটে নিয়েছি, তো ট্যাং দিয়ে শরবত করে নিয়েছি। তো এখন একদম আজানের আগ মুহূর্ত, তো এর ভিতরে আজান দিয়েছে, আমরা খেজুর মুখে দিয়েছি, ইফতার খেয়ে নিচ্ছি আর কি। তো ইফতার খেয়ে আমার আজকের প্ল্যানটা হচ্ছে রান্নাঘরটা গুছাবো, একদম হজবরলো হয়ে আছে। তো দুই চার দিন একটু মানে ছেড়ে দিলে যে কোনো কাজ এরকমই হয়। তো মুনতাসির ইফতারের পরেও কী যেন খেয়েছে, এখন আবার হাত ধুতে এসেছে রান্নাঘরে। তো এই যে দোয়া পাটলাগুলো করে নিয়েছি, করে নেওয়ার পরে এখন যে বক্স টক্স আছে সেগুলি ঠিকঠাক করে জায়গায় রেখে দেওয়া, সব কিছু আসলে গুছানো আর কি। আজকে ছেলের জন্য যা রান্না করলাম, এটা হচ্ছে ইন্দোনেশিয়া মাছ, বড় একটা 5-6 কেজির একটা ইন্দোনেশিয়া মাছের কয়েক পিস ঝোল করে রান্না করে মানে কষিয়ে রেখেছি, আর সবজি কষিয়ে রেখেছি, আর গতকালকের বাইং মাছ রান্না আছে, ডাল রান্না করেছি, ভাত আর হচ্ছে মুরগির গোশত ছিল গতকালকের, তো সেগুলি ছেলেরা খাবে, মাছ রান্না ওরা হয়তো নাও খেতে পারে, এর জন্য গতকালকের মুরগির গোস্তগুলো মানে বের করে জাল দিয়ে নিয়েছি। তো এখন আমি মাছ আর সবজিগুলো বাকি রান্নাটা শেষ করবো আর কি, কারণ দুপুরের দিকে আমি কষিয়ে নিয়েছি, তো এর জন্য এখন কমপ্লিট করব রান্নাটা। তো আজকে চুলার যে ব্যাটারি থাকে অটো জলে, সেটা আমার ব্যাটারিটা আসলে মনে হয় চুলার নিচে যে ব্যাটারি থাকে অটো চুলা জ্বালার জন্য, তো সেটা মনে হচ্ছে ড্যাম হয়ে গিয়েছে, এর জন্য আমি একটা ব্যাটারি আনিয়েছি গত দুই দিন, আসলে লাগাবো লাগানো হচ্ছে না। তো এখন মোত্তাকিকে ডেকে ওর সাহায্য নিয়ে মানে ব্যাটারিটা খুলে আবার নতুন ব্যাটারি লাগিয়ে নিচ্ছি।
তো আসলে আমি শীতের সময় ভেবেছি মানে গ্যাস কমে গিয়েছে, এই জন্য ঝুলতেছে না। পরে মনে হলো এখন তো শীত চলে গেছে, গরমের দিনেও অটো কেন জ্বলতেছে না, তো এর জন্যই পরে ব্যাটারি আনিয়েছি, আনিয়ে এখন আমি লাগিয়ে নিয়েছি আর কি। তো লাগানোর পরেই বুঝবো আর কি, এটা কি গ্যাসের সমস্যা না ব্যাটারি, আমার ব্যাটারির সমস্যা ছিল। তবে ব্যাটারি খোলার পরে মনে হয়েছে না ব্যাটারিটা মানে একটু হয়ে গেছে, চ্যাপটা ট্যাপটা হয়ে গেছে এরকম আর কি, কেমন যেন ফুটানো হয়ে গেলে যেমন এরকমই। তো মনে হচ্ছে যে না ব্যাটারিরই দোষ, এই যে এখন অটো চাপ দেওয়ার সাথে সাথে জ্বলাতে আমার খুব ভালো লেগেছে। মানে এরকম কোনো কিছু ডিস্টার্ব দেখা দিলে সেটা যদি ঠিক হয়ে যায় তখন খুব ভালো লাগে এরকম আর কি। তো চুলায় তরকারিগুলো বসিয়ে দিয়েছি, বাকি মানে রান্নার কমপ্লিট করে নেওয়া আর কি, সবজিগুলো কষিয়ে রেখেছি, এখন বাকি একটু পানি দিয়ে ভালো করে জোশ করে নেব। আর এই কর্নারটাতে যে শেল্পটা ছিল সেটাতে আমি ছোটো ছোটো যে আমার টুকটাক মশলাপাতির জিনিসপত্র থাকে সেগুলি নিয়ে নিব, আর এই তো দেখি কেমন কীভাবে গুছানো যায় আর কি। একটু এদিক সেদিক করে একটু, যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, তো জিনিস তো একটু বেশি থাকে রান্নাঘরে, সবার রান্নাঘরে কার কেমন থাকে আমি জানি না, তবে রান্নাঘরে জিনিসপত্র বেশি থাকবে এটাই স্বাভাবিক। তো আমার মনে হয় আমারও বেশি, এটা একটু স্বীকার করতে হয়। তো যে জিনিসগুলো আসলে না থাকলে নয় এরকমই জিনিস, তো সেগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখি। তারপরেও ছোট রান্নাঘরের কারণে আসলে একটু হিজিবিজি হয়ে যায়, একটু থেকে একটু মানে মেহমান অতীত হলে বা একটু রান্নাবান্না বেশি হলে, তো সেই হিসাবে একটু ঝামেলাই হয়ে যায়। তো এদিক দিয়ে মাছগুলো ফুটে ওঠার পরে আমি দুইটা ডিম ভেঙে দিচ্ছি। মাছের সাথে ডিম ভেঙে এভাবে খেতে খুবই ভালো লাগে, আমাদের নোয়াখালীর মানুষেরা এইভাবে করে খায় সেহরিতে বিশেষ করে। তো এই এই মাছের সাথে ডিম ভেঙে খাওয়াটা অন্য ডিস্ট্রিক্টে খায় কিনা আসলে জানি না, তো আমাদের কাছে অনেক ভালো লাগে। তো মাছগুলোকে ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি, একটু আর একটু হবে, এমনিতে একটু ঝোল ঝোল খাবো, মানে যেহেতু মাছের ঝোলের স্বাদটা অন্যরকম, তো আমাদের কাছে অনেক ভালো লাগে। তারপরে আরেকটু ফুটে উঠুক, ভালো করে গট গট করে উঠানোর পরেই আমি চুলাটা বন্ধ করে দেব। তো ঠান্ডা হয়ে গেলে একটু বসেও যাবে। তার এটা অনেক বড় মাছ হওয়ার কারণে এমনিতে অনেক টেস্ট মাছটা, আর ঝোল করে এভাবে রান্না করলে মাছের টেস্টটা অনেক বেশি ভালো লাগে ভাজি মাছের চেয়েও মনে হয়। তো যাই হোক, ওইটা রান্না করে কমপ্লিট করলে চুলাটা অফ করে দিয়ে বাকি কাজটা এখন কমপ্লিট করছি। তো আমার যে বোর্ডগুলি আছে চপার, তারপরে ফিজা বোর্ড, সেগুলি ওই একটা লাল ঝুড়িতে রেখে ওইভাবে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে তেলের বোতল, তারপরে মশলা, সব কিছু আসলে খালি হয়ে গেছে, এগুলোতে সব কিছু ঢুকিয়ে নিচ্ছি আর কি। তো এই যে হলুদ মরিচের বক্সটা একদম খালি হয়ে ধুয়ে রেখেছিলাম সকালে, তো এগুলি ফিল করে নিচ্ছি। তো এই মশলার মানে হলুদ মরিচের বক্সে ঢুকানোর পরে আসলে অনেক দিন ইউজ করার পরে আসলে 15-20 দিন চলে যায় একবার ঢুকানোর পরে, তারপরে আবার ঢুকালে হয়ে যায়। এখন লবণ ঢুকিয়ে নিচ্ছি। এটা এই ফার্স্টটাতে আমি জিরা পাউডার রাখবো, তো জিরা পাউডারটা রেখে তারপরে এটা কমপ্লিট হবে আর কি। তো এই শেল্পটা আমি কর্নারে দিয়ে দিচ্ছি চুলার ডান দিকে আর কি। তো যা যা উপরে রাখা দরকার ওইভাবে রেখে দিয়েছি। আর এই তো একটা হারিকেন ছিল মাটির, এটা এখানে দিয়েছি চুলার পাশে। আর এখানে সয়া সস, তারপরে কেওড়া জল, গোলাপ জল, ওয়েস্টার সস, তারপর চিলি সস, আর হচ্ছে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, যে ইয়েগুলি ক্রাশ করার সেগুলি রেখে দিয়েছে ওইভাবে। আর চুলার যে ইয়েগুলি, এটাকে কী বলে, চুলার সুইচগুলি আর কি, ওইগুলি একটু ময়লা হয়েছে, এগুলি খুলে ধুতে হবে, একটু মুছে নিয়েছি, মনে হচ্ছে না মেটালের ব্রাশ দিয়ে ভালো করে ঢুলে ধুতে হবে, তো ওগুলি এখন এইভাবে রেখে দিয়েছি, আগামী দিন ধুবো। তো এই শেল্পটা ভালো করে মানে কাউন্টার টপের উপরে যে শেল্পটা সেটা ভালো করে মুছে নেওয়ার পরে আমার রান্নাঘরের গুছানোটা শেষ।
তো আজকের মতো এই পর্যন্তই গুছানো হয়েছে আর কি, টুকিটাকি তো আছে থাকবেই, এটা স্বাভাবিক। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। শরীরটা ভালো নেই, সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।